আসসালামু আলাইকুম টিটি সুমেডিকে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক জন্য সবাইকে স্বাগত জানি আমি ডাক্তার রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব পুরুষদের হারানো পুরুষত্ব ফিরে পাওয়ার কার্যকরী হোমিও মেডিসিন টার্নেরা সম্পর্কে আজ আলোচনা করব এর কিছু কার্যকর সেবন বিধি সম্পর্কে তাই যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাচীনকাল থেকেই পুরুষদের পুরুষত্বহীনতা এবং যৌন দুর্বলতা বিশেষ করে ধাতু দুর্বলতার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে এসেছে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের মদক বা বটিকা বা শুক্রবর্ধক যে মেডিসিনগুলো পাওয়া যায় তা এই টার্নেরা মেডিসিন ব্যবহার করেই তৈরি করা হয় স্নায়বিক দুর্বলতার কারণে যদি পুরুষত্বহীনতা হয়ে যায় যদি অতিরিক্ত মানসিক চাপের কারণে কারো যৌন দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর যদি অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে ধাতুর দুর্বলতা লিঙ্গের শীতলতা বা পুরুষত্বহীনতা চলে আসে সেক্ষেত্রে টার্নেরা মেডিসিনটি খুবই কার্যকর যদি যৌন দুর্বলতার ক্ষেত্রে অন্যান্য মেডিসিন খাওয়ার পরে কোনো কাজ না হয় সেক্ষেত্রে এই মেডিসিন খেলে উপকার পাওয়া যায় যদি স্নায়বিক দুর্বলতার কারণে সহবাসের ইচ্ছা কমে যায় সেক্ষেত্রেও টার্নেরা মেডিসিনটি অত্যন্ত অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথন করার ফলে যদি কারো প্রিম্যাচরিজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে অথবা অতিরিক্ত সহবাসের করার ফলে যদি কারো এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে টার্নেরা মেডিসিনটি ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন সঙ্গম ইচ্ছা জীবনের আদিম ইচ্ছা কিন্তু কারো মধ্যে যদি এই ইচ্ছা না থাকে যদি অক্ষমতা চলে আসে সেক্ষেত্রে টার্নেরা মেডিসিনটি অত্যন্ত কার্যকর যদি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার ফলে শুক্র বা ধাতু দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে টার্নেরা মেডিসিনটি অত্যন্ত কার্যকর স্ত্রী লোকের প্রতি যাদের কোনো আগ্রহ থাকে না বা সামান্য চিন্তা করলেই যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর যদি স্নায়বিক দুর্বলতার কারণে বা অতিরিক্ত সহবাস করার কারণে অথবা অতিরিক্ত বা করার কারণে যদি আপনি যৌবন হারাতে বসেন যদি হস্তমৈথুনজনিত কারণে কারণেই হয়ে যায় যদি সামান্য উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে টার্নেরা মেডিসিনটি শতভাগ কার্যকর এবার চলুন জেনে নেই টার্নেরা এই মেডিসিনের সেবন বিধি সম্পর্কে দ্রুত বীর্যপাত সমস্যায় যদি ফস ব্যবহার করে কোনো ভালো রেজাল্ট না পাওয়া যায় সেক্ষেত্রে টার্নেরা মাদার টিংচার মেডিসিনটি দিনে দুইবার সেবন করতে হবে এর সাথে অ্যাভেনাভা দশ ফোটা করে সামান্য গরম পানি সহ সন্ধ্যায় সেবন করতে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট বুঝতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আপনাদের সুস্বাস্থ্য আমার কাম্য সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে